হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? গিয়ারেন গ্যাজেটস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের দরকার একটা গ্যাজেটের রিভিউ দেবো, সেটা আপনাদের বাসায় সবসময় দরকার লাগবে। এটা টুল কিটস। এই টুলস কিটটি আপনাদের বাসায় সবসময় দরকার লাগবে। অনেক সময় দেখা যায় যে হাতুড়ি দরকার লাগে, প্লাস স্ক্রু ড্রাইভার, ড্রিল মেশিন, এগুলো সব দরকার লাগে। আপনারা একটি বক্সে এই সবগুলো জিনিস একসাথে পাবেন। তো এই সবগুলো জিনিস আপনাদের বাসায় প্রায় সময় দরকার লাগে, তখন দেখা যায় যেটা খুঁজতে হয় যে কই আছে, কার কাছে আছে, কার কাছ থেকে খুঁজতে হবে, ওইগুলো লাগানোর জন্য অনেক সময় লোক দরকার লাগে। তো এই টুলস বক্সটা সাথে থাকলে আপনারা দেখা যায় ঘরের টুকটাক কাজগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, বাইরে থেকে কোনো লোক এনে কাজ করাতে হবে না, আপনারা নিজেরা নিজেরাই ঘরের টুকটাক কাজগুলো করতে পারবেন। তো চলুন আমরা এটার আনবক্সিং আর রিভিউটা দেখে নিই। এই টুল বক্সটিতে 102 পিস টুল কিটস আছে। এটা প্যাকেজিংটা অনেক ভালো করা হয়েছে। চলুন আমরা এখন এটাকে আনবক্সিং করে দেখি, এটার ভিতরে কি কি টুলস আছে এটা আমরা আনবক্সিং করে দেখে নিই। এটা হচ্ছে টুলস বক্সটা, এটা আমরা খুলে দেখি এটার ভিতরে কি কি আছে, আমরা সেটা খুলে দেখি। এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে কিনেছি। এখানে 102টা টুলস আছে। কিছু কিছু পড়ে গেছে, নিচেরটাকে দেখা যায়, নিচেরটাতে সব দরকারি টুলস গুলো নিচেরটাতে আছে। এটা ড্রিল মেশিন আছে, ড্রিল মেশিন, এটা কোয়ালিটি আছে মোটামুটি ভালোই, একবারে খারাপ না। আর ড্রিল মেশিনটা এখানে সেট করা লাগবে, ড্রিল মেশিনটা আমরা এটা কিভাবে সেট করতো ড্রিল মেশিন সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো, কিভাবে এটাতে কাজ করবেন সেটার পরবর্তী দেখাবো। কেবল টেবল দেওয়া আছে ভালোই, মোটামুটি ভালো কোয়ালিটি, কোয়ালিটি একবারে যে খারাপ তা না, এই আছে ভালোই। আমি এটা অনলাইন থেকে কিনেছিলাম, প্রথম ভাবছিলাম যে এত বেশি ভালো করবে না, এটা হচ্ছে ভালোই আছে। এটা হচ্ছে ড্রিল মেশিনটাকে অ্যাডজাস্ট করার জন্য এটা দেওয়া আছে, এখানে রেঞ্জ দেওয়া আছে, প্লাস আছে, বিভিন্ন স্ক্রু, আর এগুলো হচ্ছে ইয়েতে ওয়ালে ফ্রেক মারার জন্য এগুলো দেওয়া আছে, হাতুড়ি দেওয়া আছে, হাতের ওটা আছে, একবারে ভালো না হলো একবারে খারাপ না, এভারেজ কোয়ালিটি সবগুলো কিছু টুলস আছে। এখানে স্ক্রুড্রাইভার দেওয়া আছে, উপরে দেখেন উপরে স্ক্রুড্রাইভারের জন্য অনেকগুলা দেওয়া আছে, আপনার যখন যেটা দরকার লাগবে তখন যেটা দরকার হবে তখন সেটা ইউজ করতে পারবেন। এখানে অনেকগুলা বড় বড় ইয়ে দেওয়া আছে, এগুলো কোনো কাজে লাগবে না মনে হয়। আর এটা হচ্ছে ড্রিল মেশিনের, এটা ড্রিল মেশিন আপনার মেজারমেন্টের জন্য দেওয়া আছে, কত দূর ডিল করবেন এটাতে আপনারা মেজারমেন্ট করে ডিল করতে পারবেন। এটা হচ্ছে ড্রিল মেশিনের উপরে ধরার, এটা যদি সামনে ধরবেন লাগিয়ে এগুলো ধরে ধরে ডিল করা যায়। আর এখানে ডিল করার জন্য ইংলিশ দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে, পাঁচটা পাঁচটা করে দেওয়া আছে। একবারে ছোট মানে ঘরে টুকটাক কাজ করার জন্য যতটুকু দরকার লাগে ততটুকু আছে, এটা একদম প্রফেশনাল ইউজ করা যাবে না, ঘরের কাজগুলো করা যাবে আর কি। এখানে মেজারমেন্ট ট্যাপ দেওয়া আছে। সো এ হলো টুল কিটস, টুল কিটসে কী কী থাকে, 102টা টুলস আছে, এখানে কী কী থাকতে সেটা দেখলেন। এই টুকটাক জিনিসগুলো প্রায় সময় বাসা দরকার লাগে, তখন দেখা যায় যেগুলো লোক এনে কাজ করাইতে হয় না থাকাতে, অথবা এগুলো কারো কাছ থেকে আনতে হয় এনে কাজ করতে হয়। সো ফ্রেন্ডস, এটা ছিল টুল বক্সের আনবক্সিং এবং রিভিউটা, আপনারা এটা কিনে নিতে পারেন আপনাদের বাসায় দরকারি কাজগুলো করার জন্য। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো
সেটাও কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আর আপনার ফ্রেন্ডদের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সি ইউ অ্যাগেইন, টাটা, বাই বাই।